টিকর কর ঠিক একেরে দেখকালাইবো জাতি সাবা লাল লিপস্টিক দিছে জাতি দেখতে চায় আমার দাইস না তো জুনায়েদ কইবো পরে এশিয়ান রেডিওতে আসছি এখানে আর জি কনক ভাই আছেন তারপরে আছে হচ্ছে অনিক সাহান বিখ্যাত কুখ্যাত কুখ্যাত তারপরে এই যে আমি আছি লাল লিপস্টিক ওয়ালা মহিলা আর এখানে আছে আমাদের কমেডিয়ান সাব্বির আমার কো হোয়াট ডু ইউ মিন বাই কমেডিয়ান তুই তো সোপানিস ভাষায় যাইছস তোরা দেখলে আলিফ লালের ফিল আসে আর এখানে আছেন বেনামি সাজ্জাদ এই না 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 নুচি চেতা এখানে আমরা আমাদের নতুন অ্যালবাম আগামী বছরের ফার্স্টে যেটা আপনারা পেতে যাচ্ছেন মেঘেরি ডানায় অ্যালবাম যে গানটা মেঘেরি ডানায় মেঘেরি আলোছেন সংগীত আরে তুমি একটু চুপ থাকো না আরে চুপ থাকো না ওরে লাইভে কেউ কথাই কইতে দিতে না আরে কি আজব ওরে লাইভে কেউ কথাই কইতে দিতে না আমরা চ্যাটছি শাট আপ তো এখানে আমরা সেই গানগুলো আজকে এই রেডিওতে বাজছে একটু জোরে দেন ওইদিকে দিয়ে রাখ না তোর চেহারা দেখ তাই চলবে গুল্লি করবো বাঁধবেন না আচ্ছা ওই দিকে আসতেই দেন ভাই দোস্ত আমার একটাই লই যান না বোধ যাবেন আমার দাঁত বের কর মানে বেস্টের এটা উল্টো দিক হবে বুঝছো গেজ আমার সাথে কি আছে অনিক সাহান একটু সারা দাও বেলুন ফুটামো বেলুন লয়া লাগাম আমার 31st শেষ হয়ে তাই রেখে দেখ এই এশিয়ান রেডিও FM 90.8 থেকে সরাসরি আমি সাব্বিনা সাবা আছি সাথে আছে জনম জনম কুখ্যাত বিখ্যাত শ্রেষ্ঠ গান জনম জনম এর কম্পোজার দেন রিং রিং বাই সাজ্জাদ পারভেজ সিঙ্গার আমার কো আর্টিস্ট বেস্ট ফ্রেন্ড অনিক সাহান আছে অনিক সাহান একটু চেহারা দেখাও শয়তান আপনাদের সামনে এসেছি আজকে বছর শেষ করতে সাবার সাথে সবাই 90.8 আমি এবং আমরা প্রত্যেকটা মানুষগুলো থেকে দ্য প্রিন্স অফ কম্পোজিশন এবং ঠিক বাম দিকটা আমাদের সাথেই রয়েছেন দ্য প্রিন্সেস অফ সাবাস দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড
বাইরে কিন্তু অনেকে সাবাকে দেখার জন্য রুকিং হচ্ছে আমাদেরকে পলাশ বলছেন, আমাদেরকে এসএমএস করছেন আব্দুল হাকিম রানা গাজীপুর থেকে, আমাদেরকে এসএমএস করছেন সাথী সিঙ্গার রিঙ্কু প্লিজ, ও আচ্ছা সাথে সিঙ্গার রিঙ্কু রয়েছে প্লিজ গানটা প্লে করতে হবে। আজিজ মুক্তা থেকে বলছে ভাই হ্যাপি নিউ ইয়ার, আপু আমাদের সাথে রয়েছে কিন্তু আপুকে জানাতে হবে যে আপু হ্যাপি নিউ ইয়ার। সবুজ আমাদেরকে এসএমএস করেছেন বলছেন যে তোমাদের কথাগুলো খুব ভালো লাগছে, এবং রুশালী ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। ফারজানা একটা রূপা বলছেন ভাই কেমন আছো, ভালো আছি, একটা গান আমরা শুনে ফেলাম মেঘের ডানায়, এবং এই মেঘের ডানায় যে অ্যালবামের নামটা টাইটেল সং দ্য টাইটেল ট্র্যাক যেটাকে বলি, এই যে হলো নামটা কেন হলো, এটার নাম তো হইতে পারতো ডানার উপর মেঘ বা প্রজাপতি, তারপরে আকাশ বাতাস, অনেক কিছু তো হয় নাম, এরকম কেন হলো মেঘের ডানায়? ওয়াই চোখে দেখি নেই তো চিন্তা করলাম যে যাক মেঘের তো কোনো ডানা নাই তারপরেও সে উঠতে পারে। আচ্ছা ওকে, এরপরে এতক্ষণ যা হইলো আরেকটি বাদ আমরা শুনতে চাই, সেটা অনেক বেশি সেটাই বলছিলেন যে মেঘ এমন একটা জিনিস সেটা কোনো জানা নেই বাট তারপরে সেই মেঘটা কিন্তু উঠতে পারে, এর জন্য স্পেশাল এমন অদ্ভুত একটা নাম আমাদেরকে এই মুহূর্তে এস এম এস করেছেন। বাকি বলছে কারণ তো শুনছি বেশ লাগছে আপনাকে, থ্যাংক ইউ যাত্রাবাড়ি থেকে পলাশ এস এম এস করেছেন আমাদেরকে। আর আমাদের সাথে আরেকজন মানুষ রয়েছেন, সেই মানুষটা হচ্ছে সাজ্জাদ ভাই, পারভেজ ভাই। হ্যাঁ আমি ভালো আছি, অবশ্যই ভালো আছি। সেটাই জানি না, ভালো কি আছি নাকি সেটাই বুঝি না, মানে এত বেশি ভালো আছে সবসময় ভালো থাকার মধ্যে থাকি, এই জন্য ভালোটা যে কি সেটাই বুঝি না। ছেলে প্রেম করে না তো করেন, প্রেম করি না, প্রেমে কেউ পড়ে না, এই জন্য করি না। কাহিনী আছে, কাহিনীটা কি বলতো একটু শর্টকাট শুনতে পারি, কিরকম কাহিনী, কেমন কাহিনী সেটা? কাহিনীটা তো কাহিনী, সবসময় কাহিনীটা কিন্তু রূপকথার মধ্যে থাকে, আমার কাহিনীটা রূপকথার মধ্যে থাকে, এবং আপনি আপাতত অফিয়ারে থাকেন। তুমি গাজীপুর থেকে লিখছেন ভাই আমার জিএফ মানে হচ্ছে গুড ফ্রেন্ড মুক্তিকে বলবেন যে আমি ওকে খুব বেশি মিস করছি, মিস ইউ মিস ইউ রে হারামি, বুঝলেন সাবা কি অবস্থা, একজন জিএফ কে মিস করছে তিনি, এবং তিনি বলছেন যে তাকে হারামি করে কথা বলছেন, এমনটা একদম ঠিক না। আমরা এই মুহূর্তে আরেকটা গাছ কিন্তু ওখানে তো ইন দ্য ব্র্যাকেট কিন্তু আছে যে বেস্ট গুড ফ্রেন্ড, জাস্ট গুড ফ্রেন্ড, এবং সেই সাথে গার্লফ্রেন্ডও যে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে এটাকে হারামি বলা যায় তো না, এখানে কিন্তু ডাবল ফ্লেভার আমরা প্ল্যান, সেটা হচ্ছে যেই মানুষটাই তার জীবন সঙ্গিনী সেই মানুষটাই আবার তার বন্ধু, যেটা রেয়ার খুবই। মুক্তি তুমি কখনো ওকে মুক্ত করে দিও না। হ্যাঁ তাহলে এটা যদি তুমি করো তাহলে আমার মনে হয় তুমি ভালোবাসা থেকে মুক্ত হয়ে যাবে। আচ্ছা সাপোজ ওইটা না, কথা হচ্ছে কি সেটা যদি মুক্তির আলাদা একটা বয়ফ্রেন্ড থেকে থাকে, আমরা এই মুহূর্তে আচ্ছা গান শুনতে চাই, আমরা কোন গানটা শুনতে পারবো? আরে ভাই এবার আমরা লাইভ শুনবো, বিকজ আরো কিন্তু গান ওয়েট করছে আপনাদের সবার। সাথে বলো তোর আর সাবার ঝগড়া কিন্তু আজকে শোনাতে হবে, সমস্যা নেই রেডিওতে সরাসরি সম্প্রচার দেখাইছে সবাই একটু জোর করে বলি, এখন আমরা শুনবো আর যে কনকের গান তিরিং বিরিং মন এক্সক্লুসিভলি অন এশিয়ান রেডিও 90.8 FM তো রাজি হাতে গেছে।
মাত্র পাই না এই লোক ওই ওই না তুমি জানো সবাই শুনছো তো লাইভে শুনছো সবাই গান আমাদের নিউ অ্যালবামের গান এটা একটু হাসো না কাছে বসো না সখী আমার যাও কেন আজ দূরে ছিল বাসো না বোঝো না রাখবো তোমায় বুকের শহরে একটু হাসো না যাও কেন আজ দূরে ছিল বাসো না আপনারা শুনছেন আমার কম্পোজিশনে আজ কনকের গান তিরিং বিরিং মন ও আমার শক্তি মনা চাঁদের কণা ভুল বুঝো না লক্ষ্মী সোনা ও আমার শক্তি মনা চাঁদের কণা ভুল বুঝো না লক্ষ্মী সোনা আছে দেখছি ব্যথা বুক জমা একটু আমায় করো ক্ষমা পকেট আমার রকেট গতির মেশিন মনে করে চিন্তা করো পাতি আমার পাতার মতন করে পকেট আমার রকেট গতির মেশিন মনে করে চিন্তা করো পাতি আমার পাতার মতন করে আমার ফোরিং হয়ে তিরিং তিরিং করে আমার ফোরিং হয়ে আপনারা শুনছেন আমার কম্পোজিশনে আর যে কনকের গান তিরিং বিরিং মন হ্যালো ডিয়ার ও আমার বেবি মিয়ার একলিয়ার কেন হলে ফায়ার হ্যালো ডিয়ার ও আমার বেবি মিয়ার একলিয়ার কেন হলে ফায়ার আমার চিজ বাটার খোল মনের শাটার চিজ বাটার হব মার্ডার আমারে পাস্তা পিজা ফুসকা দোসা আনবো অর্ডার করে ক্রেডিট কার্ডের হিসেব তো থাকবে তোমার ঘরে পাস্তা পিজা ফুসকা দোসা আনবো অর্ডার করে ক্রেডিট কার্ডের হিসেব তো থাকবে তোমার ঘরে আমার ফোরিং হয়ে মানুষের যাতে গান শোনার পর যদি কখনো কোনো দিনও মনটা খারাপ থাকে ভীষণ রকমের খারাপ দিন মানুষের জীবনে আসলে আসে মাঝে মধ্যে তখন মানুষ হালকা একটু রসিকতা খুঁজে বেড়ায় আরেকবার আমি জানি আমি ঠিক বলছি যে না এই হালকা রসিকতার জন্য কিন্তু মূলত এই গানটা তো এই গানটা আপনি যদি কখনো কোনো দিন আপনার মুডটা হালকা থাকে তাহলে শুনতে পারেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের সবার এবং কম্পোজিশন করেছেন দা প্রিন্স অফ কম্পোজিশন যাকে আমরা বলি অনেক ভাই এবং মাঝখানটা কিন্তু উনি নিজের নামও বলেছেন এই গানটার মধ্যে যে আমি অনেক শাহান এটা অন্য কারো গান না এর মানে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এই গানটা কম্পোজ করতে পেরে উনি নিজে খুব গর্বিত খুবই গর্বিত আমি এটা কম্পোজিশন করেছি এখন আমি কম্পোজিশন আসলে প্রিন্সেস নাকি প্রিন্স আমাদেরকে এসএমএস করেছেন সবুজ মানিকগঞ্জ থেকে ভাই আজ আমার গার্লফ্রেন্ড এর কথা বলিনি তাই মন খারাপ লাগছে কি কি
কি করি ভাই, গার্লফ্রেন্ডের সাথে এখন এখনই বলে ফেলেন তাহলে তো হয়, এখনই এখনই বলে ফেলেন তাহলে ঝামেলা শেষ হয়ে গেল আমাদের কাছে। সাপোর্ট মনে করে দিচ্ছেন, আমার বিশেষ মানে বেস্ট ফ্রেন্ড কে অনেক মিস করছি। আফাদা ইসলাম লিখেছেন ভাই তোমার ভয়েসের পাশাপাশি ভয়েসটা খুব বেশি মিস করছি আজকে, হঠাৎ তুমি আজকে হঠাৎ করে চলে এলাম 16 সালের একটা শেষ শুক্রবার জন্য রয়েছেন আমাদের সাথে। লাবণ্য আক্তার গুলশান থেকে বলছি, আমার ফার্স্ট এসএমএস করলাম এন্ড আমি আর আমার আপু মিলে তোমাদের শুনছি, খুব ভালো লাগছে সবাইকে, হ্যাপি নিউ ইয়ার 2017 আপনাকেও, আপনাকে হ্যাপি নিউ ইয়ার, এবং সেই সাথে আপনার আপুকেও যাকে নিয়ে আপনি আমাদেরকে এত কষ্ট করে শুনছেন কিংবা আপনি শুনছেন বলেই আমাদের এতটা ভালো লাগছে। সো আমাদেরকে আর্টিস্ট শিপন এসএমএস করেছেন গাজীপুর থেকে, ভাই আজ আমার জিএফ জান্নাতুল ফেরদৌস বৃষ্টিকে খুব মিস করছি। আজকে একটা কমন প্রবলেম, কমন প্রবলেম হচ্ছে সবাই তার বিএফ কে মিস করছে, না হয় তার জিএফ কে মিস করছে, এর কারণ কি হতে পারে? 31st আমি মিস করি এখনো অদৃশ্য একটা মানুষকে, সেই অদৃশ্য মানুষটাকে, অদৃশ্য সেই মানুষ, অদৃশ্য সেই মানুষটা এখনো তো জানি না, জানলে তো বলতাম। আমি আমার হাজবেন্ড কে, হবু হাজবেন্ড কে মিস করি, যে আমাকে আমি যেখানে পাবো ওখানে ওখানে ঘুরাতে নিয়ে যাবে অনেক বছর, চিড়াখানা লই ক্রেডিট কার্ডের, ক্রেডিট কার্ডের ওইটা ওই ক্রেডিট কার্ডের হিসাবগুলো থাকবে থাকবে তার ঘরে, সেরকম নেশন ঠিক আছে না। এই সাবার কথা থেকে আমরা একটা একটা জিনিস কিন্তু খুঁজে পেলাম যে মেয়েদের সমস্ত ভালোবাসাই আসলে তার হাজবেন্ডের জন্য, এর আগে বয়ফ্রেন্ড নামক যে শব্দটা আছে সেই শব্দগুলো পরে ভাগাভাগি হয়ে যায়, প্রথমে দিয়ে দেয় আবর্জনা, আবর্জনা না, ওটা আবর্জনা না, আসলে বয়ফ্রেন্ড বলতে একটা পার্মানেন্ট জিনিস না, হাজবেন্ড বলতে পার্মানেন্ট, তো এই জন্য মানে আপনার ওয়ানডে ম্যাচ খেলার আগে যে টেস্ট ম্যাচটা, টেস্ট ম্যাচটা আসলে বয়ফ্রেন্ড, ঠিক আছে, তারপর ওয়ানডে মানে ওটার জন্য প্রস্তুতি যে নিতে হয় ওইটাই আর কি বয়ফ্রেন্ড, সেটা বয়ফ্রেন্ডের সাথে একটা প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ, আপনি কতবার করেছেন? আমি এর পর্যন্ত টেস্ট খেলতি অবশ্যই, আমি এতদিন ছিলাম আপনাদের আশেপাশে এবং এতক্ষণ শাল গায়ে দিয়েছিল, আমি তুমি জানো না এটা, আমি আগে রেগুলার শো করতাম, রেডিওতে নিতে মতো আসতাম, এবং জি একটু আর যে কনক যে রেডিওতে ঠিক মতন আসে না তার প্রমাণ নিচে, নিচে আমি বললাম যে আমি উপরে শোতে যাবো, আর যে কনক, কনক কে কনক চিনে না, আমাকে ফোন করতে হয়েছে না, আমি আমার পাশে দাঁড়ানোর মতো চিনি আমি তোমার মতো বাইরে থাকা মানে বাইরে বিভিন্ন ছেলে বা মেয়ের সাথে ঘোরা এরকম না, আমি তো ভেবেছি অবভিয়াসলি আজকে স্পেশাল ডে তো ডেফিনেটলি গার্লফ্রেন্ডের সাথে মানুষ মিট করতে যাবে। আচ্ছা 2000 এই আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে 2016টা ওভারঅল আমার কেমন গেল? 2016টা আমার জন্য অবভিয়াসলি বলবো অনেক সুন্দর সুন্দর গানের মানে মালিক হয়ে গেছি আমি 2016 সালে। আচ্ছা আর 2016 সালটা 2015 সালে আমার যেই অনলি সাবা 2 অ্যালবাম রিলিজ হয়েছিল সেই অ্যালবামের, সেই অ্যালবাম অ্যালবামে আমি মেরিল প্রথম আলো পুরস্কারের নমিনেশন, হ্যাঁ পেয়েছিলাম, তো এই জন্য এই বছরটা আমার জন্য একটা সেরা বছর ছিল, এবং আমার অনেক অনেক গান আছে যেটা অনিক সাহানের করা, মৌনাঙ্গিনা, আর মৌনাঙ্গিনা এই গানটা সবচেয়ে থেকে বেশি পপুলার একটা সং হয়েছে, আবার জাগ্রত যন্ত্রণা, হ্যাঁ খুব সুন্দর একটা গান, তো মৌনাঙ্গিনা তো কি বলবো, যখনই লাইভে আসি বা অনেক জায়গায় কনসার্ট করতে যাই ওখানে সবসময় বলে সবাই যে গানটা অনেক সুন্দর, অনেক অনেকের এই গানটা অনেক ভালো লাগে মৌনাঙ্গিনা গানটা। আর ওভারঅল
আর ওভারঅল কি বলবো, 2016 সাল ডেফিনেটলি 2012 সালে যে মেয়েটা প্রথম মিডিয়াতে গানের মাধ্যমে পদার্পণ করে সেই মেয়েটা 2016 সালে মানে দীর্ঘ 4 বছর ধরে অনেক আর এই যে এই মুহূর্তে আমাদেরকে সবাই শুনছে, আমার আমার ফেসবুক ফ্যান পেজ থেকেও এখন সবাই যারা শুনছে সবাই ভালোবাসা দিচ্ছে, এটাই অনেক বড় কথা যে 2016তে আমি অনেক 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 ভালোবাসা পাচ্ছি এবং আমার অনেক অ্যাডভেঞ্চার মূলক কর্মকাণ্ড 2016 সালে ছিল, ঘটিত হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। এবং এবং সামনে তো 2017 চলে আসলো, আমি আনিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম কিংবা জিজ্ঞেস করার আগে উনি বলেছিল যে 2017 সালে আমি রাজত্ব করতে চাই। অবশ্যই 2017 আমি সত্যি সত্যি ওর মনের একটা কথা, মন থেকে যে কথাটা আমি সেটা আজকে ফ্রেন্ড হিসেবে প্রথম মানে শুনলাম, ও এত মানে স্পিরিট নিয়ে কথাটা বললো। এটা 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 কিন্তু একটা কারণ আছে, অনেক ভাইয়ের সাথে কিন্তু এখন ইদানি আবার উঠো বসাটা বেশি হচ্ছে, এটা ভাষা বলা মানে ঘুমাই একসাথে এবং ডেফিনেটলি ও করবে, কারণ আমি যেটা মনে করি যে অনেক আমি ফ্রেন্ড হিসেবে বলছি না, অনেক হচ্ছে এমন একটা কম্পোজার যার মিউজিক সেন্স খুবই ভালো এবং আমি তো অনেকের সাথে কাজ করি, অনেক ছাড়া অনেকের সাথে আমি কাজ করেছি, অনেক কম্পোজারের সাথে কাজ করেছি, আমার এক ফ্রেন্ড হিসেবে বলছি না, হি ইজ দ্য বেস্ট, হি উইল বি দ্য বেস্ট এন্ড হি আই উইল বি দ্য বেস্ট ওয়ান আই আই উইল এবং আমার এটা বলতে সবসময় অনেক ফ্রেন্ড অবশ্যই অবশ্যই এটা ভালো বন্ধু এবং ভালো শ্রোতা সম্মান থাকে এবং অনেকেই যারা ওর মানে সিনিয়র এরকম অনেক মিউজিশিয়ান মিউজিশিয়ান কম্পোজাররা আছেন যারা কখনো তার জুনিয়ার সে ফিমেল হোক আর মেল হোক যে সাপোর্টটা তাকে পরিপূর্ণভাবে দেওয়া উচিত এখনো সেই সেই দিনটা এখনো আসেনি, আসলে কিন্তু আজকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো একটা অবস্থানে থাকতো, এখনো পর্যন্ত সিনিয়ররা জুনিয়রকে সেই পর্যায়ে সম্মানটা দেয় না যে নষ্ট হয়ে যাবে বা দেওয়ার দরকারটা কি কিসের জন্য, আমি আমি হয়তো এটা এটা দারুণ একটা কথা বলেছেন ভাই, এবং বর্তমান সময়ের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা, মানে মানুষে মানুষে এই যে কি বলে এটাকে ফ্লোর দিবে না, একটু সহযোগিতাপূর্ণ ভাবাপূর্ণ একটু মনোযোগ সেটা থাকবে না, হ্যাঁ থাকবে না, সেই আমি সেটা খুব বেশি একটা পাইওনি, আমি যত কাজ করেছি আমি সেটা পাইনি এবং আমি এটা ডেফিনেটলি বলবো যে অনেক সেদিক দিয়ে আমার যদি যে কোনো গানে যে কোনো প্রবলেম বা যে কোনো গানের যদি আমি ওর সাথে কোনো আমার চিন্তা ভাবনাটা শেয়ার করতে চাই ও ডেফিনেটলি সেটা অ্যাকসেপ্ট করে, 100% চেষ্টা করে এবং আমরা এর জন্যই খুব আমাদের কাজ কাজগুলো অনেক ভালো হয়, ভালো একটা কম্বিনেশন আমাদের মধ্যে আছে এবং আমরা সেটাকে কাজে লাগিয়ে গান হিট করার যে একটা ব্যাপারটা ওটা আমরা এখন চেষ্টা করছি এবং ভবিষ্যতে করব এবং গান হিট করাবো। ভাব নিয়ে যে চলে এই বন্ধুত্ব পূর্ণ মনোভাব ছাড়া তাদের মানে সিনিয়র যেই ভাব সেটাই বেশি দেখায়। হ্যাঁ সবথেকে বেশি, অর্থাৎ সবচেয়ে বড় প্রবলেমটা হয় কি, একটা জুনিয়র যখন একটা সিনিয়রের সামনে যায় সে যতটুকু পারে সে কিন্তু ততটুকু দিতে পারে না, আমি বলবো যে এটার জন্য এই প্রবলেমটার জন্য তাদের যে ভালো কাজটা সেই কাজটা করার পরেও যখন মানে মানুষগুলো যারা এত আশা ভরসা নিয়ে আসে তাদের আসলে কি হবে, আমি বুঝি না, মানুষ তো মেধা নিয়ে জন্মায় এবং একটা টাইমে সাবা
সাবা প্রচুরতে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে আমি আমি আসলে বুঝতে ফেলেছি যে মিউজিকটাই হচ্ছে আমার জায়গা, এবং সেই জিনিসটা ঠিক রেখে তারপর অন্যান্য কাজগুলো করছে। এর মানে কি, মিউজিকটা তার ইটস নট জাস্ট হার প্রফেশন, এটা হচ্ছে তার প্যাশন, ভালো লাগা, ভালোবাসার জায়গা। সো এই জায়গাগুলো শুধুমাত্র আমরা সিনিয়রদের কারণে অনেকে আমরা হারিয়ে ফেলছি। আমরা জানি না এই মুহূর্তে কোনো কম্পোজার আমাদেরকে শুনছে কিনা, এরপর মনে হয় যে সত্যিটা বলার মতো যেই সাহসটা সেটা সবার থাকে না। এবং আমার মনে হয় যে আমরা নিউ জেনারেশন, এবং আমরা যেহেতু 2016-17 সালটা যেহেতু আমরা রাজ করব ইনশাল্লাহ, তো সেই সেই সেন্স থেকে আসলে সেই শক্তি থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে বেশ কিছু এসএমএস করবো, এবং শ্রোতারাই হচ্ছে আমাদের সম্পদ, এবং তারা আমাদেরকে এসএমএস করছেন। আপনার তুমি বলছেন আমার পুরো এসএমএস পড়ো, ঢাকা চিড়িয়াখানা থেকে তিনটি বানর হারিয়ে গেছে, একটি মতিঝিলের পাশে আছে, একটা হচ্ছে আমাদেরকে এসএমএস করেছেন, আর একটা হচ্ছে আমাদেরকে শুনছেন। আমরা এটাই বলি, খুব সম্ভবত যে একটা বানর এসএমএস পড়ছে, আজকে আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বলছেন মাত্র জয়েন করলাম, আপুটাকে যে কথা বলছে, আপুটাকে আপু কি নাম তার, কি নাম তার এখনো জানি না, তবে এই মুহূর্তে আমার ফেসবুক লাইভেও দেখছি, মানে পেজের লাইভে অনেকে ইন্ডিয়া থেকে আসছে, দুবাই থেকে আমার অনেক ফ্যান আছে যারা ওখানকার সিটিজেন, এবং তারা দেখছে প্রোগ্রামটা এবং বলছে খুব ভালো হচ্ছে, এবং এত মানুষ দেখছে তারা সবাই চিনে, আপনি দেশে থেকে চিনেন না আপুটাকে, আপনি আজকের দিনে কি করবেন আর বলেন, আপনি হয়তো অনেক পরে জয়েন করেছেন, অনেক পরে জয়েন করে ফেলেছেন। আমি একটু বলেছিলাম আপুটার নাম হচ্ছে দা গর্জিয়াস সাবা, যাকে আমরা চিনি জনম জনম সাবা, যিনি করেছেন সেই মানুষটার ক্রেডিট এটা, আমি এই গানটা রেকর্ড করতে গিয়ে প্রথম গেয়েছি, আমি এই গান মানে আমার লাইফে প্রথম গান ছিল। তো আপনি যেটা বললেন সাবা, আপনার সাথে আমি একটু কণ্ঠ মিলাই, সেটা হচ্ছে গান কি আমি জানি না, আমি বুঝিও না, বাট শুনেছি আড়াই বছর তিন বছর যাবৎ খুব কঠিন ভাবে রেডিওতে কাজ করার জন্য, গানের প্রতি ভালোবাসাটা ছিল, বাট আমি সবসময় হচ্ছে একটা গানের সবসময় ভক্ত, মানে যখন শুনি তখন একটা গান শুনি, তো আমার প্লেলিস্ট অলওয়েজ একটা থাকে, সেইভাবে গানটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করা হয় না, মিউজিকের কারণে রেডিওর কারণে আমি করছি। তারপর আমি শুনলাম আমি ভাই গান করবেন, আমি দাঁড়াইলাম ভয়েস দিতে গেলাম, এত ফ্রেন্ডলি ভাবে, এতটা মানে আড্ডা দুষ্টুমি, তারপরে গল্প এসব করতে 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 একটা গান হয়ে গেল। সিঙ্গারা খাওয়া হলো, সিঙ্গারা খাওয়ার কথা বলবেন না, সেদিন ছিলেন ছিলেন সেদিনে, মানে আমি অবাক হয়ে গেছি, আমরা সবাই দুষ্টুমি করতেছি, ফান করতেছি, লিরিক লিখলাম ওইখানে বসে ইনস্ট্যান্ট, তারপরে এসে একটা গান হয়ে গেল। হ্যাঁ, তো এরকম ছিল, মানে এটা গান ছিল না, আমি বলবো দুষ্টুমি করতে করতে করতে, এবং সাবার সাথে মনে হয় একই ধরনের আচরণ হয়, হয়তো বা লিরিক গুলো রেডি করা থাকে, বা দুষ্টুমি করতে করতে হয়তো বা গানগুলো বের হয়ে আসে, কখন যে ভয়েস দিয়ে ফেলা আসলে আমার নিজেই আমি আর ইদানিং সাবা মানে যাই সকালবেলা সকালবেলা সন্ধ্যা পর্যন্ত 4-5টা গানের ভয়েস দিয়ে ফেলে একদিনে, এরকমটা হয়ে যায়, বুঝতে পারছেন এমন মানুষগুলো তো তারা বলতেই পারে 2017 সালে আমরা রাজত্ব করবো। আমাদেরকে আপনি মিসমিস করছি, তিনি বলছেন তোমার নতুন বন্ধু ভাইয়া আর রূপগঞ্জ থেকে ধন্যবাদ, ওয়েলকাম আপনি, ইয়েস রাজীব আমাদেরকে মিসমিস করছেন, তেজগাঁও থেকে চলে আসলাম কনক ব্রো, পড়ার ফাঁকে শুনছি, আচ্ছা কেমন আছো সবাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভাই ভালো, শুনেন আমি খুব বেশি এটা মানে বাজে শো করছি না, আমার মনে হয় পড়ার পাশাপাশি এটা আপনার বিনোদন হতে পারে। আপনি আমাদেরকে মিসমিস করছেন, তাসনিম মিসমিস করছেন, লিখেছেন কনক ব্রো কেমন আছেন, আপনি কি আবার শোতে নিয়মিত হচ্ছেন নাকি, না আজকে নিয়মিত হচ্ছে না, অনেক মানুষ ভাই আমাকে শুনতে চায়, আমার খুব ভালো লাগে জানেন, মন চায় যে কি দরকার জব করার, রেডিও জকি থেকে যাই, সবাই কথা শুনুন টুকটাক, আমরা আরেকটা গান শুনবো, কোন গানটা শুনবো বলেন, আমাদের হাতে এই মুহূর্তে স্মৃতি পাহারায় না এই গানটা রয়েছে প্লেলিস্টে, যে গানটা গেয়েছেন তারেক রহমান ভাই, এবং তার আগে আমরা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে মনের এই স্রোতে, এবং এটা আনিক শাহ ভাই এবং নদীর গান, আরেকটা গান রয়েছে আমাদের সাথে রাজপুত্র ফিদেলের গান, আরেকটা গান রয়েছে জানতুই 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 শুনবো, পারভেজ ভাইয়ের গান, পারভেজ ভাই
আপনার আপনার গান আমরা শুনবো, গান শুনে এসে তারপর তারপর আপনাকে জানাবো। এখানে আমাদের কলা নাই, কলা খাই। হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমাকে শুনতে পাচ্ছেন কি সবাই? চোখে চোখ রাখতে মন যে আমার মানে না, হাতে হাত রাখ সবার সাথে থাকুন এবং ইনশাল্লাহ আমরা লাইভে অনেকের সাথে জনম জনম গানটা গাবো। অবশ্যই জনম জনম গানটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ইনশাল্লাহ আমরা করব। মন যে আমার মানে না, হাতে হাত রাখতে মনেরই দুয়ার খুলতে কত যে ধরে বাহানা, সোনালি হয়েছে আকাশ, রূপালি হয়েছে আলো, তরি ছোঁয়াতেই হৃদয় রাঙালো, জান তুই কান তুই তুই সব তুই, জান তুই কান তুই তুই সব তুই। আপনারা শুনছেন এক্সক্লুসিভ আমাদের নিউ মিক্সড অ্যালবাম মেঘেরই জানায়, এবং আমার মনে হচ্ছে যে গানগুলো খুব সুন্দর। আর এখন এই মাত্র যে গানটা বাজছে সেটা নতুন একজন সিঙ্গার সাজ্জাদের গান, তো আমাদের বাকি গানগুলো শোনানো হবে, তো সাথে থাকেন আমাদের সাথে, লাইভ শুনতে থাকেন। জনম জনম গানটা আমি আর অনেক গাবো ইনশাল্লাহ। সোনালি হয়েছে আকাশ, রূপালি হয়েছে আলো, তরি ছোঁয়াতেই হৃদয় রাঙালো, জান তুই কান তুই। একটু SMS গুলো পড়ি। ফরহাদ আছেন, সাদ্দাম হোসেন,
রাফাত আছেন, মোহাম্মদ কাজুল আছেন, এলোমেলো সুহাগ, তুহিন আছেন, রাফাত সোহাগ, অ্যাপস কানুন, ইমরান বিডি, শুরু হয়ে গেছে 500 মিটার দৌড়, হেলালুদ্দিন হাই, ছুটছে সবাই, কিন্তু আমাদের হৃদয়ের যত কথা কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে, র‍্যাকেট থেকে আমরা ক্যান্ডি বের করে খাচ্ছে, একই ক্যান্ডি মুখে দিতে ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে, জান বাঁচাতে তোর দিয়েছে মন্টু, একে একে সব প্লেয়ারকে ক্লিয়ার পিসা ছিড়ে সোজা মাঠের বাইরে, রবিউল আছেন, মুখে যখন পাকা আমের ঘ্রাণ তখন মৌমাছির কি দোষ, আমরা ক্যান্ডি গাছে পাকি প্যাকেটে। মুরাদ হোসেন জয়েন করেছেন, সাইফুল ইসলাম জয়েন করেছেন, কাজী আবাদ জয়েন করেছেন, সাদ্দাম হোসেন আছেন, অনেক অনেকগুলো, বকুল, মোহাম্মদ তোফাইল, শিকদার, আবু তাহের, নূর রাজা, এই হচ্ছে সিআরটি, আর এই হচ্ছে ভিশন এলইডি, একটা ফ্ল্যাট আর একটা বলে ফ্ল্যাট, এলইডি আছে ইন্টেলিজেন্ট প্রসেসর, আর বিদ্যুৎ তোলার 50% বেশি লাগে, ফুল এইচডি পিকচার, সনিক সাউন্ড, এলিমেন্টাল সুহাগ, এলইডি সাদ্দাম, সাইফুল ইসলাম সবুজ, রাফাত সোহাগ, মোহাম্মদ কাজুর, কাজী আবাদ, নূর রাজা, এটা মনে হয় ইয়া যেন রান্না পার হয়ে আসবো বিরাজ পুত্র হয়ে সত্যি করে দোস্ত একটু ড্রামস বাজাও।
অনেক বাইরে গতকালকে রাতে আমাদের সাথে রাখা উচিত ছিল, ইচ্ছা মতো বাইক দিয়ে ঘুরতাম ভাই ঠান্ডার মধ্যে, বিশ্বাস করুন ভাই কারো গায়ে জামা কাপড় নেই। আচ্ছা ওটা আমরা ভিতরে রাখি, একদম নিজের কবজায় নিয়ে নেবেন এমনটা আশা করতেন সেই মানুষগুলো আমার সাথে রয়েছেন। আপনি আছেন দুশমিকে আর যে কনকের সাথে এই মুহূর্তে শুনছেন, আর 2016 সালের একেবারে শেষ দিনের 31st show আপনি বলতে পারেন, মিউজিক্যাল শো, যেখানটায় রয়েছেন দ্য প্রিন্স অফ কম্পোজিশন অনিক সাহান, এবং রয়েছেন আমাদের সাথে সাবা দ্য প্রিন্সেস অফ মিউজিক ইন্ডাস্ট্রি, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি, এবং আমাদের সাথে রয়েছেন সাজ্জাদ ভাই, রয়েছেন যুব সাব্বির, এবং প্রত্যেকটা মানুষ এখানে আড্ডাবাজি করছে, গানের নিয়ে কথা বলছে, আপনি আমাদেরকে এসএমএস করছেন। আমরা এই মুহূর্তে একটা লাইভ গান শুনবো, এবং যেই গানটা ইউটিউবে এত বেশি ভিউ হয়েছে আমি নিজে অবাক, রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ফ্লেক্সি লোডের দোকান কিংবা হচ্ছে লোডের দোকান, বাচ্চাদের মুখে মুখে মোবাইলের রিংটোন, মোবাইলের রিংটোন, ওয়েলকাম ব্যাক টু আরো হ্যাপি অনিক সাহানের কাছে জনম জনম চাই না কিছু, চাই শুধু তোমাকে, জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবন, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, নতুন নতুন শিখছে তো গিটার বাজানো তাই দোল নাই, তুমি দুলেছ এই মনে ঝড় তুলে যত দূরে ছিলে তুমি আমাকে, কত সহজে আপন করেছ, যদি তুমি যাও দূরে যাব আমি মরে, এত ভালোবাসা কোথায় পাবো, যতদিন আছে এই প্রাণ তোমাকে ভালোবেসে, মনেরই গগনে জড়িয়ে রব, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, মনেরই উঠুন জুড়ে কত যে তোমার স্বপ্ন দেখি, হৃদয়েরই মাঝে তোমাকে নিয়ে কত যে ছবি আঁকি, যদি তুমি যাও দূরে যাব আমি মরে, এত ভালোবাসা কোথায় পাবো, ও যতদিন আছে এই প্রাণ তোমাকে ভালোবেসে, মনের গগনে জড়িয়ে রব, জনম জনম তোমাকে
কাছে পেতে চাই তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই জনম জনম তোমাকে কাছে পেতে চাই তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই এ জীবনে চাই না কিছু চাই শুধু তোমাকে জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে জনম জনম তোমাকে কাছে পেতে চাই তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই জনম জনম তোমাকে কাছে পেতে চাই তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই কোনো ভাষা নেই যে ভাষাটা এই মুহূর্তের অনিয়ালিঙ্গার পরিবেশটাকে এই মুহূর্তে প্রকাশ করতে পারে বিকজ সত্যি এই গানটার মধ্যে আসলে একটা আকুতি রয়েছে তাই না গানের মধ্যে সবচেয়ে মজার একটা সিন আছে সাবার যেটা গিফট দেওয়ার পরে চোখ দিয়ে তেরা হয়ে যায় সবচেয়ে মজার হ্যাঁ মিউজিক ভিডিওতে যারা যারা দেখবে তারা অবভিয়াসলি খেয়াল করবেন যে ও হ্যাঁ ওর চোখ তেরা হয়ে যায় ওইটা দেখে ওরা ক্রাশ খেয়েছিলাম আমি যদিও মাথার উপর দিয়ে কানের কানের মধ্যে দিয়ে কি যেন একটা দোয়া বেরোতে দোয়া বেরোতে লাগলো আর কি এরকম ধরনের ক্রাশ আমি জীবনে মানে খেতে দেখি নাই কাউকে আমি 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 তারপরে আমি চিন্তা করছি না ক্রাশটা হোক ক্রাশ ইজ ওকে ক্রাশ নো প্রবলেম না বাট এর পরে যদি না না এর পরে কখনো হবে না তো কজ তো বাল্যকালে দোস্ত না মারামারি তো বসতো আমার সারা জীবন মেরে যাবে আচ্ছা আচ্ছা তো ফোন দিয়ে বলে তোর আগে লাথি দিব মানে তো এটা কেমন হয়ে গেল যুবক তুমি নিজে তোমার বন্ধুর প্রতি ক্রাশ খাই না এটা তো তোমার চারিত্রিক গুণা বোঝায় না 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 অনেক বন্ধু আছে বান্ধবীর উপর ক্রাশ খায় কিন্তু বলে না ও সে দিক দিয়ে অনেস্ট আমি অনেস্ট আমি বলেছি সব সাহসী তো মানে এখন তুমি কি এক্সপেক্ট করো এরকম যদি হয় সত্যি সত্যি সাবার চোখ ক্যাড়া হয়ে যায় ও চোখ ক্যাড়া হবে না তো ইচ্ছা করে করছিল বাট সুন্দর ছিল না 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 ইচ্ছা করে কইনি সত্যি ওই এটা ভিতর যে একটা সারপ্রাইজিং একটা জোকার ছিল ওটা আমি জানতাম না তো আমাকে বলছি আসলে জানতাম না তারপরে আমাকে আমাদের ভিডিও ডিরেক্টর শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আলী হাসান লিটন ভাই যখন ওটা আমাদেরকে এনে দিল অনেকের হাতে দিল আমি মনে করছি যে একটা গিফট টিফট হবে কিন্তু এটা যে একটা সারপ্রাইজিং এরকম একটা টয় এটা ঠাস করে উঠে নাকে বাড়ি খাবে আমি এটা বুঝতে পারিনি তবে ওটা তখনই তখনই ক্যাচ করছে আমরা কি এখন দেখতে পারি যে কেমন করে টেরা হয়েছিল এটা ভালো ছিল এই চেহারা এটা ভালো ছিল এটা ভালো ছিল দ্যাট ওয়াজ অ্যামেজিং খুব বেশি জোশ ছিল এবং এই মিউজিক ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ইউটিউবে জনম জনম আপনি মনে হয় লিখলেই পেয়ে যাবেন আপনি শুধু জনম লিখবেন বাকিটা ইউটিউব নিজেই লিখে দেবে আমি যতদূর জানি জনম লিখলে না জনম লিখলে আরো অনেক জনম আছে ও আচ্ছা তাহলে জনম জনম ভাই আনিস শাহান এবং সাবা এই দুটো নাম একসাথে আপনি দিবেন না আমার মনে হয় কি জনম লিখার পরে যে যতগুলো জনম আসবে মনে হয় আমাদেরটাই বেস্ট হবে সবার থেকে বেস্ট হবে আমি আমি এই ব্যাপারে একমত এই ব্যাপারে আমি একমত অলমোস্ট এটা একটা উইন্ডোতে 12 লক্ষ ভিউয়ার্স মোর দ্যান 12 লক্ষ 11 লক্ষ এবং একটা উইন্ডো তো একটা চ্যানেল থেকে না বেশ কিছু চ্যানেল থেকে আপলোড হয়েছে আমি দেখেছি একটা ভিডিও না বেশ কিছু উইন্ডো এবং আগে কিছু কিছু উইন্ডো আবার বিলুপ্তর মানে বিলুপ্ত হয়ে গেছে তো সব মিলা যদি আপনি যোগ করেন আমার মনে হয় কোটি মানুষেরও বেশি হৃদয় জয় করেছে এই গানটা অবশ্যই এটা তো অবভিয়াস এটা বলা যেতে পারে এবং এই মুহূর্তে সেই গানটা আপনি শুনে ফেললেন লাইভ সেই সিঙ্গারদের কাছে এটা একটা সৌভাগ্যের ব্যাপার এটা মূলত 2016 সালের একটা গিফট ছিল আমাদের সবার পক্ষ থেকে রাইট অনেক ভাই আমাদের কাছে সেন্স করছেন আমি নরসিংদী থেকে তিন দিন কল ভাই আমার বেস্ট ফ্রেন্ড শাহজাহানকে কিছু একটা বলতে হবে লাবণ্য আক্তার সেন্স করছেন বৃষ্টি ব্রাহ্মণবাড়ি থেকে সেন্স করছেন তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি আমার নিউ ফ্রেন্ড ও আচ্ছা ভাই আপনি আপনাকে আপনি ভাইয়াকে নতুন বছরের শুভেচ্ছা কোনো কথা থ্যাংক ইউ অনেক ভাইকে দিয়েছে এবং সাবাকে দিয়েছে
শীত লাগে কিন্তু খারাপ কোনো কিছু না, কিন্তু এই শীতে কারো যদি প্রেম লাগে সেটা খারাপ। তবে শীত গরমের থেকে ভালো, অনেক বেশি কমফোর্টেবল। আরেকটা গান আপনার জন্য প্লেলিস্টে ওয়েট করছে। আরেকবার মনে করে দিতে চাই, লিখতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম, অর্থাৎ আপনার সেই অনিন্দ সুন্দর মায়াময় নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার কথাবার্তা দিতে এই নাম্বারটা সেভ করবেন। আমরা আরেকটা গান শুনবো, সেই গানটা এত জোস একটা গান, আমি কি বলবো, গানের সামনে নিজেকে একটু বলে দিই আমি, মানে কিভাবে এই গানটা, সেই রেশমি সোহাগা রেশমি একটা মেয়ে। এই গান নিয়ে আমি একটা কথা বলতে চাই, এই গানটা এই গানটা যখন অনেক প্রথম আমাকে শোনায়, আমি বলছি দোস্ত গানটা আমাকে দিবি প্লিজ, আমি গানটা গাবো, ও তো একদম নারাজ প্রথমে প্রথমে, আচ্ছা ঠিক আছে তুই করবি, কদিন পরে কেমন দেখিনি সোহাগা রেশমি চিকন শাড়ি পরো যে কেমন দেখিনি, পাল্টা না ছয় সবাই মেহেদি না লইলা হাতে সিঁদুর না লইলা কপাল খানে, ও রেশমি পরো যে কেমন দেখিনি সোহাগা রেশমি চিকন শাড়ি। তারপর যেটা হয় কোন এক ভিলেন চলে আসে, যে ভিলেনের কারণে সেই দুটো হৃদয় এক হতে না পারে, এবং একটা টাইমে গিয়ে সেই যে মেয়েটার রেশমি চুরি করার কথা ছিল, যে মেয়েটার পায়ে আলতা দেওয়ার কথা ছিল, সেই মেয়েটা কাফনের কাপড় পরে। তো আমরা এই কথাগুলোই গানে গানে শুনে এসেছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে, ইয়েতে ভাবি কি শুনতেছে, আচ্ছা গানটা শেষ হোক, টপিকটা তুমি জানে বলছো না, এই